Fahim HD Media, Ahli Sunnat Wal Jamati Muktir Pot. Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuhu wa maghfirah. আমার কাশিমপুর এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা গো আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাহ মাফ আসেন আমরা আলোচনার ধারাবাহিকতায় চলে যাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মরিয়মের 87 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম syafa'ata illa man ittakhaza 'inda rahmani ahada ভগবান কোলে বলেন না ঘোষণা কার আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা গো আমার বান্দার দলেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম দয়াময় আল্লাহর কাছে যারা অঙ্গীকারবদ্ধ যারা ওয়াদাবদ্ধ হইল তারা তোমাদের জন্য শাফাত করবে ও আল্লাহ গো শাফাত কি আপনি আমাদেরকে একটু বলে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাত সম্পর্কে বলে দিচ্ছেন আমার নবী হাদিসের মাধ্যমে তিরমিজি শরীফের 70 দ্বিতীয় খণ্ডের 70 নাম্বার পৃষ্ঠার 193 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়া কই উম্মত কঠিন হাশরের ময়দানে যখন আমার উম্মতেরা জান্নাত পাওয়ার আশা ছেড়ে দিবে গো আমার উম্মতেরা জাহান্নামী হইয়া যাইব ওই সময় আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর দরবারে সেজদায় পড়া ডাক দিয়া কইব ওই আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়া কইব আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার বান্দাদেরকে জাহান্নামী বানিয়ে দিলেন যারা বেহেশতি তাদেরকে বেহেশতে পাঠিয়ে দিলেন কিন্তু আল্লাহ গো তাদেরকে কেন জান্নাতি আর জাহান্নামী বানানোর পরে আপনার নবী বলতেছে জান্নাতে দেওয়ার জন্য আপনার নবী বলতেছেন নবীর উম্মতদেরকে জাহান্নামে না দেওয়ার জন্য আপনার নবীর ডাক দিয়ে বলেন যেন শাফাত না করে আমার নবী সাজদায় কইরা ডাক দিয়া কইব ফা আকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি ও দয়াল আল্লাহ আমার উম্মতের কি দশা হইব আমার উম্মতরে কি আপনি বাঁচাইছেন না আমার উম্মতরে কি আপনি বাঁচাইছেন না আমার নবী রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কইব নবী গো আপনার উম্মতের বাঁচানোর চিন্তা আপনি নবী করতেছেন আপনার উম্মতরা কি করছে আমি আসার আগে দেখলাম আমার ভাই মাওলানা সুলাইমান আনসারী সাহেব যার কাছে চাই টাকার অভাব নাই কালেকশনের টাকা দেওয়ার অভাব নাই মাহফিল কমিটির ফলাফান কই সভাপতি হিসাবে একটা গরু দিয়া লায় বগল বাড়ির মানুষ বলে ফেন্ডেলের দায়িত্ব লইয়া যায় উমক মানুষ এইটা দেয় ওইটা দেয় আমি চিন্তা করছি ওই নবীর পাগলরা যারা টাকা পয়সা নবীর মাহফিলে ব্যয় করে গো ওই পাগলরা কেমনে জাহান্নামে যাইব আর আমার নবী কয় ওই পাগলদেরকে তরায় নেওয়ার জন্য আমি দয়াল নবী সাজদার মধ্যে পড়ব একটু ইকুটা কমাও ইকুটা হালকা তুমি আবার কইলে একবার পুরো কমাই দাও হালকা কমাও হালকা একটু আর একটু এবার একটু হালকা সাউন্ড দাও লাউডটা একটু কমাও লাউডটা একবার উপরে যে সুইচটা একবার উপরে লাউডটা একটু কমাও হালকা ঠিক আছে না বন্ধুনি এবার ঠিক আছে একটু মনে হয় হলরুম সাউন্ড একটু কমবো হলরুম সাউন্ড জেডার লাইনের লগে মাইকের লাইন হ্যাঁ না হলরুম সাউন্ড মিক্সারের ভিতর তুই নিচে সাংস্কৃতি নিচে মাস্টার কমাইবে তুমি মাস্টার কমাইলে আমি ফ্যাশন দল লাগবো যাক জেনে সেমনে বলা আল্লাহ তাহলে যেই নবীর পাগলেরা নবীর আশেক তাদের জন্যই নবী কি করবে সাফাত করবে কি করবে গভীর মনোযোগ গভীর মনোযোগ দয়াল নবী তাদের জন্য সাফাত করবে যেই নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মতের জন্য তো পাগল ও মায়ার নবী গো
আপনি কেন সাফাত করবেন? আমার নবী বলতেছেন সাফাত করার কারণ হইল আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। আমার উম্মতেরা আমি নবীর পাগল থাকবে কিন্তু তাদের মা নাই বাবা নাই মা বাবার জন্য কান্নাকাটি করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য আমরা আশেক হইলে পাগল হইরে আপনি নবী কি আমাদের জন্য সাফাত করবেন নি? আমার নবী রহমাতাল্লিল আলামিন দয়াল নবীজি একটা ডাক দিয়া কয় উম্মতের দলেরা হ্যাঁ তোমাদের জন্য সাফাত করব। মায়ার নবী দয়াল নবী গো আপনি সাফাত করলে কেমন সাফাত করবেন? আসেন নবীর আমরা সাফাত সবাই চাই কি চাই না? গুনগুনানি আওয়াজটা একটু স্যান্ডেল থেকে স্টেজ থেকে একটু কমাই দেন, একবারে কথা বইলাম না আমি, এটা শুনতেছি। অল্প সময় আলোচনা হবে, যতটুক হবে ততটুক থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। নবীজির সাফাত আমরা চাই কি চাই না? নবীজির সাফাত এই শব্দটার অর্থ সুপারিশ করা। সুপারিশ ওইটাকে বলা হয় নবীর উম্মতেরা যখন কঠিন হাশরের ময়দানে জান্নাতে যাওয়া থেকে আটকা পড়ে যাবে, যখন আমার নবী আল্লাহর কাছে সেজদায় পড়ে বলবে আল্লাহ আমার উম্মতেরা তো জান্নাতে যেতে পারে না, তাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, নবী আপনার পক্ষে যে কথা বলবে এটাকে বলে সুপারিশ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবী যদি সুপারিশ করে, ওই নবী যদি সুপারিশ করে এটা মরা নবী, জি 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 জিন্দা নবী, এটা মানেন সবাই? দলিল বেশি দূরের দরকার নাই, কোরআন শরীফের দুইটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশুরুন। আল্লাহর আরেকটা কোরআন আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এক মেশকাত শরীফ খুলবেন 121 নম্বর পৃষ্ঠায় হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওই হাদিসের মধ্যে হারামাল্লাহু আলাল আরদি আম তাকুলা জাসাদাল আমবিয়াই ফা নাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীজি কি জিন্দা না মরা? জিন্দা। যুবক ভাই যারা আছেন আপনাদের ব্রেন ওয়াশ করে ফেলবে কি যে নবী তো আমাদের মতো সাধারণ, নবীকে কবরে রাখা হয়েছে, নবী মারা গেছে। আরে পাগল, নবী যদি মারা যায় তোর কাছে আমার একটা আবদার, আপনাকে কবরে রাখার সময় কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা তো রাসূলের মিল্লাতে যে রাহ সেটা তো মরা নবী, ওই রাসূলের কাছে কি লেগে দেশ কবরে? আমার তো বুঝে আসে, কথা বলেন না কেন? এই জন্য আমরা ওই নবীর পাগল, ওই নবীর আশেক, ওই নবীর শানের আলোচনা শুনবো। শুনতে রাজি আছি না নাই? শুনতে রাজি আছি না নাই? নবীর মনোযোগ, ওই নবীর একজন পাগল, যেই পাগলের নাম ছিল হযরত ইয়াহিয়া মাআজ রহমাতুল্লাহি আলাইহি। ইয়াহিয়া মাআজের অনেক আলোচনা করলাম, আজকে তার শেষ জীবনীর আলোচনা আমি আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি। ইয়াহিয়া মাআজ রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে বড় পাগল ছিলেন। হুজুর কিভাবে কিভাবে জানতে চাই আমার নবীর প্রেমে কেমন পাগল ছিলেন একটু শুনে নেন। ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার নবীর প্রেমে ছোট্টবেলা 9 বছর বয়স থেকে পাগল ছিলাম। আমি যখন নবীর প্রেমে নবী নবী কইরা সারা রাত পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকতাম, আমার মা ডাক দিয়া কইতো ইয়াহিয়া তোর নবী তো মদিনায় আর তুই কেন ঘরের মধ্যে বইয়া বইয়া ডাকতাছস? আর আমি আমার মায়ের কথা শুনা বলতাম মা আপনি বলতেছেন আমি কেন নবী নবী কইরা কান্দি, কিন্তু আমার মা যেদিন আমার বলছে নবী নবী কইরা কান্দিস না রে ইয়াহিয়া, আমি ওই দিন রাত্রবেলা আমার নবী মুস্তফার দিদার পাইছি। সুবহানাল্লাহ, জোরে কয় না ওয়াই ইয়াহিয়া তুমি কিভাবে নবীর দিদার পাইলা? ইয়াহিয়া একটা ডাক দিয়া কয় জগতের মানুষ ডাকার মতো আমার নবীর যদি ডাকতে পারো আমার নবীর রওজা মুবারকের মধ্যে থাকে না, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হইল ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আমার দয়াল নবীরে আশেকগণ জবান কইরা যদি ডাকতে পারে আমার নবীর হাকিকতের সুরুত লইয়া আমার নবী উম্মতের সামনে হাজির হইয়া যায়। হায় রে ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা বলে ন, দয়াল তুমি প্রেম শিখাইয়া তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার চলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা
বলেন ও মায়ার গো তুমি প্রেম শিখায়া যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম হায়রে আশেক গনে রে পাগল কইরা নবী আশেক পাগল কইরা কোন দেশেতে লুকাইলা তুমি প্রেম শিখাই ও দয়া নবী তুমি প্রেম শিখাই তোমার দেখা পাইল কত জন গনবীজি পাইল কত জন তোমায় দেখার লাগি কান্দিয়ামাই করুণায় আপন হায়রে একবার দিদার দিয়া নবী একবার নবী করো জালা নিবারণ তুমি প্রেম শিখাইয়া হুকাইলা বলেন দয়াল তুমি প্রেম শিখাইয়া একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার ইয়া গিয়া একটা ডাক দিয়া কয় আম্মা গো ও আমার মা গো আমার 9 বছর বয়সে যখন আমি আমার দয়াল নবী নবী কইরা ডাকি গো আপনি আম্মা জান বলেছিলেন আমি যেন নবী নবী কইরা না ডাকি রাত্রবেলা ঘুমাইয়া থাকি কিন্তু আমি রাত্রবেলা ঘুমাই না আমি রাত্রের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার নবীকে দেখার জন্য কান্দি আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাক রব্বুকা মাকামাম মাহমুদা বলেন হাবিব ও মায়ার নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর এই তাহাজ্জুদের নামাজ আপনি নবীর জন্য খাসুল খাস করা হয়েছে আর যদি আপনি তাহাজ্জুদের নামাজে পড়া আপনার উম্মতের জন্য কান্দেন গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীকে মাকামে মাহমুদ তথা প্রশংসার স্থান দান করবে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের লাভটা কি হইব আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার উম্মতরা যদি আপনি নবী নবী করে কান্দে আপনার উম্মত যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বিপদ আপদ রোগের মধ্যে পড়া কান্দে গো ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার উম্মত চোখের পানি মাটির মধ্যে পড়তে দেরি গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে তার মনের প্রত্যেকটা আশা পূরণ করে দিবে বলে সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইয়াগিয়া রহমতুল্লাহি আলাই ওনার মা যখন ওনারে নিষেধ করলো উনি বলেন আমার মা যেদিন নিষেধ করছে ওই দিন আমি আমার আল্লাহ পাকের দরবারে নবীরে দেখার লেগে কাঁদছি আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দিদার মুস্তফা দিয়া দিছে আমার বয়স 28, 29, 30 বছর বয়স হইছে আমারে সবাই বড় একজন আল্লাহর ওলি নামে চিনে আমার যখন আল্লাহর ওলি নামে চিনে গো ওই সময় আমি ইয়াগিয়া দুনিয়ার জমিনের মধ্যে থাইকা
আমার মা বাবার খেদমত করার পরে আমি মানুষের কাছ থেকে 100,000 দেরহাম হাওলাত করছি 100,000 দেরহাম হাওলাত কইরা আমি আমার এলাকার গরিব মানুষের দান করছি হাওলাত করে ওই টাকাগুলা দিয়া আমি আমার এলাকার দরবেশ ছিল কিছু মানুষ ইবাদত করত টাকা পয়সার পেছনে দৌড়াইতো না আমি তাদের জন্য টাকা পয়সাগুলা ব্যয় করলাম কিন্তু ব্যয় করার পরে আমার মনের ভিতরে একটা আশা ছিল আমি টাকা পয়সাগুলা ব্যয় কইরা কোনো লাভ নাই কিন্তু হঠাৎ করে আমার নবী একদিন ঘুমের ঘরে স্বপ্নে আইসা দাঁত দিয়া কয় ও ইয়াহিয়া যেই টাকাগুলা নবীর প্রেমে আসে গনকে তুমি দিতাছো এবং তুমি খরচ কইরা তুমি ইয়াহিয়া তো সাধারণ কাজ করো না কবরে যাওয়ার পরে আমি নবীর দিদারের রাস্তা বাহির করলা ও গো দয়াল নবীজি আপনি নবীর দিদারের রাস্তা বাহির করলাম কত আশেক নবী নবী কইরা কান্দে আপনি নবী আজকে আমার দেখা দিলেন ও মায়ের নবী গো 100,000 দেরহাম খরচ করলাম কিন্তু আমার মনের মধ্যে আশা রাজা বাদশারা তো 100,000 দেরহাম পাও না আমি এই টাকাগুলা কেমনে পরিশোধ করতাম নবী গো আমার নবী ডাক দিয়া কইয়া গিয়া তুমি আর দেরি কইরো না তুমি এখান থেকে ইরাকের জমিনের মধ্যে চলে যাও ওইখানে গেলে দেখবা তোমার এই এই টাকাগুলা পরিশোধ করবা তুমি 100,000 টাকা দিয়া কিন্তু তোমার জন্য একজন আশেক আমি নবীর পাগল নবীর আশেকা সেই ব্যক্তি তোমার লাগিয়া 300,000 দেরহাম লইয়া দাঁড়াইয়া রইছে আরো জোরে কয় না সুবহানাল্লাহ ইয়াহিয়া ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি সত্যি কি আপনি এমন কথা বললেন কিন্তু আমি যদি ওই পথে যাই লোকটার নামটা কি আপনি নবী কি আপনার ওই লোকটার পরিচয় দিবেন নি আমার নবী ডাক দিয়া কইয়া গিয়া আমি তার পরিচয় তোমারে দিব না কিন্তু তোমারে আদেশ হইল তুমি এখান থেকে যাওয়ার পরে যতগুলা সমূহনি পাইবা যতগুলা মানুষের ভিড় পাইবা ওই জায়গার মধ্যে যায় আমি নবীর শান ও মানের আলোচনা করবা যখন তুমি এই আলোচনা করবা মানুষগুলা খুশি হইয়া তোমার দান করবে এমন 100,000 নয় একজনে তোমার 300,000 দেরহাম দান করবে আল্লাহর নবী হযরত ইয়াহিয়া ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মানলাম আপনার কথা গ্রহণ করলাম আমার 100,000 দেরহাম দান করবে নবী গো ঠিক আছে আপনি আমার কথা গ্রহণ করলাম আপনার কথা আমি গ্রহণ করলাম ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাই একটা দৌড় মেরা তার মার কাছে যায় ডাক দিয়া কয় আম্মু গো ও আমার মা জননী আপনি কি একটা খবর জানেন নি আমি 100,000 টাকা খরচ করলাম 100,000 দেরহাম খরচ করলাম ওই টাকার জন্য আমার মাথা বড় নষ্ট হইয়া গেছে ও মা আমারে তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা খবর দিয়া দিছে আমি ওই ইরাকের জমিনে শাম দেশের মধ্যে যাইতাম ওইখানে গেলে আমার একজন 300,000 দেরহাম দিব আমার নবী বলছে যাইতে যাইতে ওয়াজ করার জন্য আমার নবীর শানের আলোচনা করার জন্য আম্মা আপনি মা আমারে কেমন আদেশ করেন মা একটা ডাক দিয়া কয় ইয়াহিয়া ইবনে মাজো ও আমার সন্তান আমি মা তোমার অনুমতি দিয়া দিলাম যদি আমার নবী আইসা তোমার ডাক দিয়া কয় সন্তান যাও 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 আমি তোমার একটা অনুমতি দিলাম ওই 300,000 দেরহামের জন্য তুমি ইরাকের দেশে চলে যাও ইরাকের দেশে যখন রওনা করছে যাওয়ার সময় অর্ধেক পথে হযরত ইয়াহিয়া মা রহমাতুল্লাহ আলাই ওয়াজ করা শুরু করে দিছে ওয়াজ করতে করতে এমন সুন্দর ওয়াজের একটা ভয় লাগাইছে নবীর পাগলের লাভ দিতে দিতে হঠাৎ কি অক্সিজেন হারা জ্ঞান হারা হইয়া যায় অনেক মানুষ ইন্তেকাল করে প্রথম দিন প্রথম সময়তে যেখানে নবীর প্রেমের ওয়াজ করতেছে ওই জায়গায় একদিনে আল্লাহ আল্লাহ রাসূলের এশকের আলোচনা শোনার পরে 10 জন মাতাল হইয়া মাথাটা পাগলের মতো হইয়া ইন্তেকাল করেছে ওই সন্তানের মা বাবা আয়েশা ডাক দিয়া কইয়া দিয়া কেমন আলোচনা শুনাইলা কয় আমি যখন তাদের সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনাইলাম জান্নাত এবং জাহান্নামের আলোচনা শোনানোর পরে তারার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের এত ভয় লাগা গেছে গো তারা এই জন্য ইন্তেকাল করছে ও মা আপনি চিন্তা করবেন না যারা যারা মাওলার প্রেমে মারা যায় তারারে আমার আল্লাহ একটা ঠিকানা দিছে গো
ওই ঠিকানা হইল ফাদা খালাল জান্নাতা তারা মরণের পরে কবরে গেলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জবান খুলে ধরে বলি আল্লাহু আকবার কষ্ট হচ্ছে বসতে রাজি আছেন একটু সমস্যা হচ্ছে না তো আপনাদের একটা কথা মাথায় রাখবেন যত রকমের কিছু হোক না কেন আল্লাহর রাসূলের প্রেমিক যারা আল্লাহর রাসূলের আশিক যারা তাদের টাকা পয়সা দম দৌলতের প্রতি লোভ না থাকলেও টাকা পয়সা এমনি তাদের কদমে আপনি মনে করছেন আপনি লাখ টাকার মালিক মাহফিলে দান করলে আপনার টাকা কমে যাবে না আল্লাহ আপনাকে এটার কারণে বরকত প্রদান করবেন ঠিক না বাবা ঠিক একটা কথা সব সময় খেয়াল রাখবেন এই নসিব এই তাকদীর এটা কোনোভাবে পরিবর্তন হয় না তবে ইল্লা বিদ্দুয়া যদি কেউ দোয়া করে আপনার তাকদীর পরিবর্তন হয়ে যায় ঠিক না ঠিক আপনার তাকদীর খারাপ আপনি গরীব দান করতে থাকেন আরে মিয়া হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা কি কম ছিল আল্লাহর কাছে বারবার শুধু বলতেন ও আল্লাহ আমার সম্পদ আপনি একটু কমায়া দেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা উমরের উপরে বসে খানা খাইতেন একটা ভাত ফিরে গেলে নাই মেয়ে ভাতটা লয়ে খাইতেন সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ আর এই খানা খাওয়ার পরে বলতেন আলহামদুলিল্লাহ তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন সিজদায় পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে সম্পদ কমায়া দেন আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসে ওসমান তুমি বলো সম্পদ কমাইতে কিন্তু আমি আল্লাহ তো দেখতেছি তুমি তোমার সম্পদ পাওয়ার জন্য বেশি আয়োজনই করতেছো আল্লাহ কিভাবে কয় তুমি যে আলহামদুলিল্লাহ খানার পর আদায় করো আমি আল্লাহ তো খুশি হয়ে যাই সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অল্প পয়সা আলহামদুলিল্লাহ বলেন দৈনিক 300 টাকা কামাই করেন এখান থেকে 5 টাকা মসজিদের জন্য রাইখা দেন দৈনিক আপনি যদি রেখে দেন 7টা 35 টাকা হবে 7 দিনে 35 টাকা হবে এই 35 টাকা 7টার পরে মসজিদে নিয়ে দিয়ে দেন আমি শুনলাম কাশিমপুরে মসজিদে নাকি কাজ হচ্ছে ঠিক না এই টাকা মসজিদে দেন এখন দেন 5 টাকা দৈনিক কাফ থেকে যদি আপনি 5 টাকা করে রাখেন 35 টাকা হয় আপনার এই 35 টাকা এই মসজিদের জন্য অনেক কিছু কথা বলেন না কেন আর আপনি বেশি বেশি দান করবেন আপনার সম্পদে বাড়িয়ে দিবেন কি আল্লাহ আর জোরে বলেন কি আল্লাহ জিয়ান্তাস দান করি ইয়ান্তাস আমার খুশি নাই জিয়ান্তাস আমি দান করি ইয়ান্তাস আমার খুশি নাই আল্লাহ বাড়াই দিত না আল্লাহ দিতে আল্লাহ চাই আর যদি থাকে নসিবে আপনি আপনি আসেন হেঁটে হেঁটে আসিবে আপনি চাওয়া লাগবে না দিতে থাকেন আসবে দিবে কে আল্লাহ আর দিবে কে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুন সবাই জবান খুলে একটু দোনো সুরে বাদাই করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আরো জবান খুলে মায়ার শুনে মহাপতে জোরে পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আমাহুম সবাই জবান খুলে জোরে বলি আল্লাহু আকবার এই আমার কাশিমপুর এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা গো ও নবীর পাগলের দল আল্লাহর ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই আমার নবী বলছেন ওয়াজ করার জন্য ইরাকে যাইতো খরচ করছে কয় লাখ দেরহাম কয় লাখ দেরহাম এক লাখ নবী কইছে পাইবা কয় লাখ আরো জোরে কয় লাখ 3 লাখ 3 লাখ পাইবো এই আশা কইরা সামনের দিকে যায় যাইতে যাইতে একবার ওয়াজ করছে ওয়াজ করার মাধ্যমে 10 জন মানুষ ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে হঠাৎ এলাকার মানুষ ডাক দিয়া কইও ইয়াহিয়া আপনি কেন এই এলাকার মধ্যে আছেন আপনি তো কোনোদিন এই এলাকার মধ্যে আগমন করেন না কেন আপনি আসছেন গো উনি ডাক দিয়া কই আমি আসার কারণ হইল আমি 1 লক্ষ দেরহাম আমার নবীর প্রেমে খরচ করে পালাইছি আর খরচ করার কারণে আমার দয়াল নবী আমারে বলছে আমারে নাকি মানুষ 3 লক্ষ দেরহাম সহযোগিতা করবে একজন দ্বারা কই আমি আপনারে 50,000 দেরহাম দিব আরেকজন দ্বারা কই আমি আপনারে 80,000 দিব আরেকজন দ্বারা কই আমি আপনারে 1 লক্ষ দিব ইয়াহিয়া একটা ডাক দিয়া কয় আমি তো 1 লক্ষ 80,000 এত জনের তাইকা ফাইতাম না আমার দয়াল নবীজি আমারে ডাক
ডাক দিয়া বলছে একজনে আমারে 3 লাখ দান করব এইজন্য আমি এখানে ওয়াজ করলে কোনো হেদায়েত হইবে না আমি সামনের দিকে চলে যাই যাইতে যাইতে হাজীগঞ্জ বাজার থেকে গেছে আলীগঞ্জ বাজারে আলীগঞ্জ বাজারে ওয়াজ শুরু করছে ওই জায়গায় 25 জন মারা গেছে আরেকজন কয় আমি 1 লাখ দিমু আরেকজন কয় আমি 50,000 আরেকজন কয় আমি 2 লাখ দিমু 3 লাখ টাকা দেওয়ার মতো কেউ রাজি হয় না এবার ইয়াদিয়া কই এডো কামের জায়গা না এবার ওইখান থেকে গেছে কালিয়াপাড়া সমুনি যাওয়ার পরে আরেকজন দাঁড়ায় ওয়াজ করতেছে ওই জায়গায় 50 জন মারা যাওয়ার পরে যাইতাছে আরো দূরে জগৎপুর যাওয়ার পরে ওয়াজ করতেছে আরেক পূজায়ার পরে ওয়াজ করার পরে মরে 60 জন মরতে মরতে এত পাগল মারা যায় পুরা এলাকার মধ্যে খবর হইয়া গেছে ইয়াদিয়ারে কোন জায়গার মধ্যে ওয়াজ করতে দেওয়া যাবে না কেন গো কেন ওয়াজ করতে দেওয়া যাবে না ওই সেই যে জায়গায় ওয়াজ করে মানুষ তো হাটাটা করে মারা যায় মানুষ তো মাওলার প্রেমে পাগল হইয়া মারা যায় কয় কেন মারা যায় বলো না কেন মারা যায় তুমি কেমন ধরনের ওয়াজ করো কয় আমি যখন ওয়াজ করা শুরু কইরা দেই আমার ওয়াজের মধ্যে মাওলার ইশকের প্রেমের আগুন জ্বলা ওঠে আমি যখন ওয়াজ করা শুরু করি আমি জাহান্নামের ভয়াবহতা আলোচনা করি করার সময় মানুষ পাগল হইয়া যায় আমি যখন বলি জাহান্নামে এত কঠিন শাস্তি প্রদান করা হইব ওই কঠিন শাস্তির কথা মনে কইলে আল্লাহর পাগলরা ইন্তেকাল কইরা মারা যায় এটা কোনো আমার দোষ না আর আমি ওয়াজ করার অনুমতি আপনি নিষেধ করলো আমি বেশি করে ওয়াজ কইরাম কয় কেন গো কয় আপনার বাদশা গিরে চাইতে আমার নবীর বাদশাই আরো বেশি বড় আমার নবী কইছে ওয়াজ করবার লাগা আমি তো আপনার কথা মানতাম না নবীর কথা মাইন্নাম এলাকার মানুষ ইরাকের বাদশার কাছে যাইয়া খবর দিছে বিচার দিছে যাইয়া ডাক দিয়া কয় বাদশা ও আমার বাদশা আপনি কি জানেন নি হযরত ইয়াহিয়া মা যেমন আলোচনা করা শুরু করছে আলোচনা করতে করতে এলাকার মানুষে মাইরা ফালাইতাছে মানুষ তো আজকের পাগল হইয়া মারাও যায় কিন্তু ইয়াহিয়া কেন এই কাজটা করে বলো না কয় তারে বলে আমার নবী আদেশ দিছে আর আদেশ দেওয়ার কারণে এই ব্যক্তিটা এমন আলোচনা শুরু করছে এবার ইয়াহিয়ারে ডাক দিয়া কই ও ইয়াহিয়া তুমি কেন এমন ওয়াজ করতাছো উনি ডাক দিয়া কয় আমি তো এমন কোন নরমাল ওয়াজ করি না আমি তো মানুষ মরার মতো কোনো ওয়াজ করি না আমি আমার নবী মুস্তফার আদেশে জাহান্নামের ওয়াজ করি নবী মুস্তফার আদেশে জান্নাতের ওয়াজ করি দুনিয়া লোভ দুনিয়ার অহংকার ছাড়ার ওয়াজ করি আমি এই ওয়াজ করলে কেউ যদি মইরা যায় আমার কোনো দোষ নাই রাজা কয় কেন ওয়াজ করো কয় আমার নবী কইছে কয় আমার নবী তোমারে কি কইছে কয় আমি 100,000 দেরহাম জরিমানা লাগাইছি আমি ওই 100,000 দেরহাম পরিশোধ করার জন্য যখন আল্লাহর দরবারে কান্না করলাম আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয় আমার নবী বলছে একজন মানুষ আছে আমার 300,000 দেরহাম দিব বাদশা জিজ্ঞাসা করে কে সে তার পরিচয় কি কয় আমার নবী আমারে এইটা কইছে না আচ্ছা বলে একজনে 300,000 দান করব কেউ কইছে নাম কইন সারা লেখা 300,000 কইয়া বাইজ্জা গেছে 300,000 কি আপনি পাওনের আশঙ্কা আছে নি পাওনের আশঙ্কা আছে নি যদি সেক্রেটারি কই লেখছি রাম মনে নাই নাম কিতা পাইবেন নি টাকা আমার নবী কইয়া দিছে 300,000 দিব নাম কইছে না বাদশা কয় আসলে যেটা পাগল তার তীরের মধ্যে ঝুলানোর চিন্তা কর তারে মারতে হবে তারে ভালোভাবে রাখা যাবে না এবার বাদশা তারে মারার জন্য যখন একটা শূলের মধ্যে চড়াইতে নিছে ওই শূলের মধ্যে ছড়ানোর সময় বাদশার মাইয়া মাদ্রাসাতে পড়ালেখা করত মাদ্রাসা থেকে যখন গোড়ার ফিটে কইরা ওই ফাঁসির মঞ্চর সামনে দিয়া যায় বাদশার মাইয়া চেহারাটার দিকে তাকিয়া দেখতাছে এত সুন্দর একটা নুরানি চেহারাওয়ালা ছেলে কিভাবে ফাঁসির মঞ্চে দাঁড়াইলো আমার বুঝে আসে না বাসার মাইয়া তার দিয়ে তাকে দেখে এইটা তো আর কেহ না গতকালকে রাত্রবেলা আমি যখন নবী নবী কইয়া কান্দলাম আমার নবী যে আমার ঘরে আইসা আমার বলছে 300,000 টাকা দান করতে আরে নবীর পিছনে যেই লোকটা ছিল এডাই ওই পাগলটা মাইয়া দা গোড়ার তাইকাই একটা লাভ দিয়া যায়া ডাক দিয়া বলে আব্বু গো ও আমার বাবা যা কোন
ছেলেদারে আপনি লটকাইলেন, তার দোষটা কি কয়? সে এমন আলোচনা করে, তার ওয়াজের কারণে মানুষ মারা যায়। আব্বা গো, এই লোকটা কোন সাধারণ লোক না, এই লোকটা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম একজন লোক গো। আব্বা, ওই ছেলে হযরত ইয়াহিয়ার মনটা বড় খুশি হয়ে গেছে। ওই ছেলে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, যার কেউ নাই তার পিছনে তুমি আল্লাহ আছো, আর আল্লাহ তুমি যে তার পিছনে আছো এটার কোনো সন্দেহ নাই। ওই ইয়াহিয়া কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। মাইয়া ডাক দিয়া কয়, আব্বা, তারে আপনি পাশের কাষ্ঠের মধ্যে ঝুলাইয়েন না, আগে আমার কথা শুনেন। রাজার মাইয়া কথা বলছে, রাজার কাছে মায়া লাইগা গেছে। বাসায় একটা ডাক দিয়া কয়, মা কেন নামাইতাম? কয়, না বাবা, আপনি তাড়াতাড়ি তারে নামান। বাচ্চার মনে বড় মায়া, বাচ্চা যায় ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তারে নামাইয়া দি। মাইয়া বাচ্চার কদমে পড়া ডাক দিয়া কই, ও আমার আব্বা জান, এই লোকটার চেহারাটা দেখেন কত সুন্দর। আমার নবী বলছে, তারে 3 লাখ দেরহাম আমি দান করতাম, আমি তারে 3 লাখ দেরহাম দান করার জন্য প্রস্তুত। কেন তুমি প্রস্তুত হইয়া রইছো? কই, এই লোকটার চেহারাটা যখন আমি আমার নবীর দিদারের সময় পাইছি, আমার নবীর দিদারের সময় পাইছি, আমি মনে মনে চিন্তা করলাম, লোকটার চেহারা এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারা, আর লোকটাই আমার নবীর খাদেম। আমি যদি এমন একটা লোকরে বিয়া করতাম, পারতাম আমার আব্বা, আমার কলিজা ঠান্ডা হইত। আমি এমন একটা স্বামী পাওয়ার জন্য কান্না করতাম, লাগছিলাম। আর আমার নবী স্বপ্নে এসে লোকটার দেখা আমার দিয়া দিছে। আমার নবী কইছে, তারে 3 লক্ষ দেরহাম সহযোগিতা করার জন্য। আমি আমার নবীর কথা শুনছি, আমার নবী কইছে সে আমার দরজার ভিতরে আইব। আব্বা, আমার দরজা আইছে, আমি চিন্তা করছি না, নবীর একটা পাগল রে এত কষ্ট করে আমার সামনে দাঁড় করাইব। ও আব্বা জান, আপনি তারে ফাঁসি দিয়েন না, তারে ফাঁসি দিয়েন না। আব্বা কয়, তোরে ফাঁসি দিতাম না কি করতাম বলস না, তারে যদি ফাঁসি না দে এলাকার মানুষ আমার প্রতি খেপা। কয়, না না আব্বা, এমন একটা সুন্দর ফোলা, এমন একটা ফরেজগার ফোলা, ও কাশিমপুরের যুবক, তুই মনে করস তোর চুলের স্টাইল রাতা কাইতিনার রং করলে, কালার করলে তোর পিছনে মাইয়া পাগল হইব। আল্লাহর কসম, চুলের স্টাইল করা ফোলারারে তো বালা কোনো মাইয়া পছন্দ করবে না, কোরআন সুন্নার পাগল কোনো মাইয়া পছন্দ করবে না। কাশিমপুরের যুবক, ওই মাইয়া পছন্দ করুক আর না করুক, একটা কথা তোরার কাছে বইলা দিয়া যায়, তুই এমন খারাপিয়তের মাধ্যমে যেই মাইয়ারে বিয়া করবি ফ্যান কইরা। আমি জানি ফরেশগার কোনো মাইয়া তোরে ফ্যান কইরা বিয়া করতো না, আর তোরে যেই মাইয়া বিয়া করব সেই মাইয়া কোনোদিন প্রেম করার পেছনে ঘুরতো না। ও যুবক, ব্যবসা বাণিজ্য করো, টাকা পয়সা ইনকাম করো, তুমি মাইয়ার পিছনে ঘুরা লাগবে না, মাইয়া তোমার ঘরের সামনে আইসা দাঁড়াইয়া থাকবো বেড়া। আরে বেড়া, কিসের বাহাদুরি করো? শামিম দাদার দিকে তাকাস না, বড় আলেমের কথাই বা বাদ দিলাম। আমি ছোট গুনাগার হইতাম ফারিরে বাবা, আমার গুনা বেশি থাকতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে যত রঙের চলাফেরা করি না কেন, প্রাইভেট কারে চলি না কেন, ফাঁসটা মাদ্রাসা কুমিল্লা শহরে আছে থাক কোনো অসুবিধা নাই, বড় মসজিদে ইমামতি থাক কোনো অসুবিধা নাই, শুধু শামিম রাজার এই মুখের দুই একটা কথা শুই না, কত লন্ডন প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয়, আমেরিকার প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয়। আমি চিন্তা করছি, লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসীর মাইয়া বিয়া করতাম না, যেই মাইয়াটা বিয়া কইরা ওইটা হইব আল্লাহ ওয়ালাই একটা মাইয়া, জোরে কোন ঠিক কি না? আরে কেন রে যুব, কেন আল্লাহ ওয়ালা মাইয়া বিয়া করবি? তুই যখন মারা যাইবি, তোর মা বাবার খেদমত করার লাগিয়া অন্য কোন মাইয়া, যেই মাইয়া মার্কেটে মার্কেটে ঘুরে রে, ওই মাইয়া তোর মা বাবার খেদমত করবে না, তুই বুড়া হইলে তোর খেদমত করবো না। আর যেই মাইয়া আল্লাহ আল্লাহ রাসুলের পাগল হইয়া ঘুরে গো, ওই মাইয়া কোনোদিন তোর মা বাবার মনের মধ্যে আঘাত দিত না। ওই আমি যদি কে চায় আমার মায়ের মতো আ
আপন কে গো দেখি না মায়ের মত না বলেন আমি যেদিকে চাই আমার মায়ের মত আপন কে গো দেখি না মায়ের আরো জোরে বলে মায়ের মত না সন্তান যদি যায় বিদেশে মায়ের বুক কান পাটে দুঃখে গো আমি জানি না এই কাশিমপুরের কত ফুলাবান বিদেশে বিদেশ থেকে মা ফিরে টাকা পাঠাইছে ওই ফুলাবান গুলার মা বাবার মনটা দয়া খুশি হয়ে গেছে আরে ও মা ও সন্তানের বাবারা তোমার সন্তান বিদেশে তোমার নাতি ফতিরা বিদেশে দোয়া করবা আল্লাহর কসম তোমার দোয়ার কারণে তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকবো বিদেশিরা এত কষ্ট করে বিদেশে যাইয়া খানার ঠিক থাকে না খানার সময়ে ঠিক থাকে না তোমরা তো গরুর গোস্ত মুরগির গোস্ত ফোলার কামাই টাকা দিয়া খাও কিন্তু ফোলা গরুর গোস্ত মুরগির গোস্ত পায় না শাক সবজি ডাল দিয়া খায় পরিবার এলাকার মধ্যে বালা থাকবো এই জন্য মার মন্ডার মধ্যে শান্তি লাগে না হাম্মুজি আপনার সন্তান বিদেশে আপনার স্বামী বিদেশে স্বামীর কাছে কোনো কিছু চাইতে বড় চিন্তা করে চাইয়েন স্বামীটা নিজে না খেয়ে টাকা পাঠায় ওই স্বামীর টাকা পয়সা খরচ করতে চিন্তা করে কইরেন ও আমার কাশিমপুরের যুবকের দল তোরার বাবা যদি বিদেশে থাকে বাবার কাছে মোবাইল চাইতে দেরি করস না কিন্তু তুই কি জানস নি তোর বাবা কত কষ্ট কইরা মোবাইল গুলা তাই তোরে পাঠায় নিজের রক্ত রে ফানি কইরা তোর লাগা পাঠায় ওই বাবা এত কষ্ট করে যদি তোমরা সন্তানের এত কষ্ট দেখতা কোনোদিন বলতা না টাকা পাঠাও বলতা বাবা তুমি ঘরে আইসা বইসা থাকো আর যেই সন্তানের যেই সন্তান বিদেশে ওই সন্তানদের মার মনের মধ্যে শান্তি নাই এই জন্য আশেক ডাক দিয়া কয় পুত্র যদি যায় বিদেশে মায়ের বুক কান পাটে দুঃখে গো ও সেই মায়ের মত তোমা তোমায় আর তোকে হো করে না মায়ের মত না বলেন আমি যেদিকে চাই আমার মায়ের মত আপনকে হো দেখি না মায়ের মত না একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার হে আমার আজকে কাশিমপুরের বন্ধুরা ও যুবকের দল তাইলে বিয়া করবা তো বিয়া করবা এমন একটা মাইয়া বিয়া করবা যেই মাইয়া সকালবেলা গুন 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 করে কোরআন তেলাওয়াত করব যেই মাইয়া তোমার মা বাবার খেদমত করতে পারবো যেই মাইয়া কোরআন শিখতে পারে পড়তে পারে যদি এমন এই কাশিমপুরের যুবকেরা নিয়ত করে বিয়া করতে যায় মাইয়া কোরআন শরীফ পড়তে পারে কিনা যাচাই করে মাইয়া মা বাবার খেদমত করতে পারে কিনা যাচাই করে মাইয়া দুনিয়াতে ভালোভাবে ইসলামী মোতাবেক চলতে পারে কিনা চিন্তা করে তাইলে কোন এলাকার মধ্যে মাইয়ারে কোরআন শিক্ষা দন সারা রাখতো না আর কোন মাইয়া বিয়া বহনের ডরে কোরআন তেলাওয়াত আগে তাড়াতাড়ি করে শিখবো কথা বলেন না বাবা ঠিক কিনা বাবারা বন্ধুরা আমার বাসার মাইয়ার কথা মনে আছে বাসার মাইয়া ওই আব্বার ডাক দিয়া কই আব্বু গো ও আমার আব্বুজি আপনার কাছে আমি জানতে চাই মনোযোগ দিয়া শুনবার বাসার মাইয়া ডাক দিয়া কই বাবা গো আপনার কাছে জানতে চাই আপনি কি তারে আপনি সাইরা দিবেন নি কই সাললে তো সে আবার পাগলামি করব কই আমি তারে 3 লক্ষ দেরহাম দান কইরাম 3 লক্ষ দেরহাম দান করার সঙ্গে সঙ্গে গো ওই ছেলেটা পাইছে কিন্তু ছেলেটা তো এখনো বেউস হইয়া পড়া রইছে বাচ্চা তাড়াতাড়ি নামাইয়া মুখের উপরে পানি দিয়া দিছে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার সামনে থাইকা যখন হযরতে ইয়াহিয়া দাঁড়াইয়া গেছে গো দাঁড়াইয়া ডাক দিয়া কয় আপনি আমারে আর কষ্ট দিয়েন না কান্দাইয়েন না কেন কান্দাইয়েন না কয় আমার নবী আমারে কইছে আমার 3 লক্ষ টাকা দেওয়ার মতো লোক পাইয়া গেছি কে সে আমারে বল
বলো না কই আপনার লগে দাঁড়াইয়া রইছে আপনার সুন্দরী রমণী যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আওয়াবিন পড়ে ইশরাক পড়ে তাসবীহ নামাজ পড়ে এই মাইয়ারে আমি বিয়া করতাম আমার নবী কইয়া দিছে বাদশা কয় পাগলা কয় কি আমার মাইয়ারে বলে বিয়া করব মাইয়া কয় 3 লাখ টাকা তোমারে দিমু 3 লাখ টাকা লইয়া যাইবা আর সঙ্গে তুমি আমারে লইয়া যাইবা কয় বাদশা ডাক দিয়া কয় আম্মু গো আপনি বুঝি আমারে ফালাইয়া চইলা যাইবেন কয় মা গো মা ও আমার মা গো তুই আমারে ফালাইয়া যাইস না কয় আব্বা যদি আপনি মরণের পরে আমি মাইয়ার সঙ্গে জান্নাতে থাকতে চাই আপনি আমারে ছাইরা দেন আব্বা কয় কেমনে এটার গ্যারান্টি দিলা কয় গ্যারান্টিটা কোনো সাধারণ কিছু না এই মাওলা এই গ্যারান্টিটা কোনো সাধারণ কিছু না একটা কথা মনে রাখবা যদি আপনি আমারে এই আল্লাহর ওলির সঙ্গে বিয়া দেন এই আল্লাহর ওলি একজন জান্নাতি এই আল্লাহর ওলি জান্নাতে গেলে আমি যদি ওলির বউ হই আমিও তো জাহান্নামে যাইতাম না আমিও তো তার লগে জান্নাতে যামু আর আব্বাই আমি আপনার মাইয়া হইয়া জান্নাতে গেলে একা একা থাকতাম না আমার বংশ বুনিয়া যারা আছে তারা আরে লইয়া জান্নাতে যামু তাহলে আপনারা জোরে বলেন এমন মাইয়ার দরকার আছে না নাই আল্লাহর দরবারে হাত বাড়ে ডাক দিয়ে কয় আল্লাহ আমার মা বাবা অন্ধকার কবরে আমার বংশের মানুষ অন্ধকার কবরে আপনি আমাদের বংশের কবর আজাব মাফ করে দেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বান্দা চাইতে দেরি তার বংশের কবর আজাব আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না জবান খুলে বলেন আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মরিয়মের 87 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা জবান খুলে বলেন না ঘোষণাকার আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা গো ও আমার বান্দার দলেরা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করলাম দয়াময় আল্লাহর কাছে যারা অঙ্গীকারবদ্ধ যারা ওয়াদাবদ্ধ হইল তারা তোমাদের জন্য শাফাত করবে ও আল্লাহ গো শাফাত কি আপনি আমাদেরকে একটু বলে দেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন শাফাত সম্পর্কে বলে দিচ্ছেন আমার নবী হাদিসের মাধ্যমে তিরমিজি শরীফের 70 দ্বিতীয় খণ্ডের 70 নম্বর পৃষ্ঠার 193 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়া কই উম্মত কঠিন হাশরের ময়দানে যখন আমার উম্মতেরা জান্নাত পাওয়ার আশা ছেড়ে দিবে গো আমার উম্মতেরা জাহান্নামী হইয়া যাইব ওই সময় আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর দরবারে সেজদায় পড়া ডাক দিয়া কইব ওই আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দিয়েন না আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়া কইব আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার বান্দাদেরকে জাহান্নামী বানিয়ে দিলেন যারা বেহেশতি তাদেরকে বেহেশতে পাঠিয়ে দিলেন কিন্তু আল্লাহ গো তাদেরকে কেন জান্নাতি আর জাহান্নামী বানানোর পরে আপনার নবী বলতেছে জান্নাতে দেওয়ার জন্য আপনার নবী বলতেছেন নবীর উম্মতদেরকে জাহান্নামে না দেওয়ার জন্য আপনার নবীর ডাক দিয়া বলেন যেন শাফাত না করে আমার নবী সাজদায় কইরা ডাক দিয়া কইব ফা আকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি ও দয়াল আল্লাহ আমার উম্মতের কি দশা হইব আমার উম্মতরে কি আপনি বাঁচাইতেন না আমার উম্মতরে কি আপনি বাঁচাইতেন না আমার নবী রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কইব নবী গো আপনার উম্মতের বাঁচানোর চিন্তা আপনি নবী করতেছেন আপনার উম্মতরা কি করছে আমি আসার আগে দেখলাম আমার ভাই মাওলানা সুলাইমান আনসারী সাহেব যার কাছে চাই টাকার অভাব নাই কালেকশনের টাকা দেওয়ার অভাব নাই মাহফিল কমিটির ফলাফান কই সভাপতি সাহেব একটা গরু দিয়া লায় বগল বাড়ির মানুষ বলে প্যান্ডেলের দায়িত্ব লইয়া যায় উমক মানুষ এইটা দেয় ওইটা দেয় আমি চিন্তা করছি ওই নবীর পাগলরা যারা টাকা পয়সা
আল্লাহ নবীর মাহফিলে ব্যয় করে গো ওই পাগলরা কেমনে জাহান্নামে যাইবো আর আমার নবী কয় ওই পাগলদেরকে তরায়া নেওয়ার জন্য আমি দয়াল নবী সাজদার মধ্যে পড়ব তাহলে যেই নবীর পাগলেরা নবীর আশেক তাদের জন্যই নবী কি করবে সাফাত করবে কি করবে গভীর মনোযোগ দয়াল নবী তাদের জন্য সাফাত করবে যেই নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মতের জন্য তো পাগল ও মায়ার নবী গো আপনি কেন সাফাত করবেন আমার নবী বলতেছেন সাফাত করার কারণ হইল আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমার উম্মতেরা আমি নবীর পাগল থাকবে কিন্তু তাদের মা নাই বাবা নাই মা বাবার জন্য কান্নাকাটি করবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য আমরা আশেক হইলে পাগল হইলে আপনি নবী কি আমাদের জন্য সাফাত করবেন নি আমার নবী রহমাতাল লিল আলামিন দয়াল নবীজি একটা ডাক দিয়া কয় উম্মতের দলেরা তোমাদের জন্য সাফাত করব মায়ার নবী দয়াল নবী গো আপনি সাফাত করলে কেমন সাফাত করবেন আসেন নবীর আমরা সাফাত সবাই চাই কি চাই না নবীজির সাফাত আমরা চাই কি চাই না নবীজির সাফাত এই শব্দটার অর্থ সুপারিশ করা আপনি যখন কঠিন হাসরের ময়দানে আটকা পড়ে যাবেন সুপারিশ ওইটাকে বলা হয় নবীর উম্মতেরা যখন কঠিন হাসরের ময়দানে জান্নাতে যাওয়া থেকে আটকা পড়ে যাবে যখন আমার নবী আল্লাহর কাছে সেজদায় পড়ে বলবে আল্লাহ আমার উম্মতেরা তো জান্নাতে যেতে পারে না তাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন নবী আপনার পক্ষে যে কথা বলবে এটাকে বলে সুপারিশ জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই নবী যদি সুপারিশ করে এটা মরা নবী জি 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 জিন্দা নবী এটা মানেন সবাই দলিল বেশি দূরের দরকার নাই কোরআন শরীফের দুইটা আয়াত আছে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশুরুন আল্লাহর আরেকটা কোরআন আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন এক মেশকাত শরীফ খুলবেন 121 নম্বর পৃষ্ঠায় হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ওই হাদিসের মধ্যে হারামাল্লাহু আলাল আরদি আম তাকুলা জাসাদাল আমবিয়াই ফা নাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নবীজি কি জিন্দা না মরা জিন্দা যুবক ভাই যারা আছেন আপনাদের ব্রেন ওয়াশ করে ফেলবে কি যে নবী তো আমাদের মতো সাধারণ নবীকে কবরে রাখা হয়েছে নবী মারা গেছে আলহামদুলিল্লাহ আরে পাগল নবী যদি মারা যায় তোর কাছে আমার একটা আবদার আপনাকে কবরে রাখার সময় কি পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ তো রাসূলের মিল্লাতে যে রাখো সেটা তো মরা নবী ওই রাসূলের কাছে কি লেগে দেশ কবরে আমার তো বুঝে আসে কথা বলেন না কেন এই জন্য আমরা ওই নবীর পাগল ওই নবীর আশেক ওই নবীর শানের আলোচনা শুনবো শুনতে রাজি আছি না নাই শুনতে রাজি আছি না নাই নবীর মনোযোগ ওই নবীর একজন পাগল যেই পাগলের নাম ছিল হযরত ইয়াহিয়া মাআজ রহমতুল্লাহি আলাই ইয়াহিয়া মাআজের অনেক আলোচনা করলাম আজকে তার শেষ জীবনীর আলোচনা আমি আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি ইয়াহিয়া মাআজ রহমতুল্লাহ আলাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে বড় পাগল ছিলেন হুজুর কিভাবে কিভাবে জানতে চাই আমার নবীর প্রেমে কেমন পাগল ছিলেন একটু শুনে নেন ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার নবীর প্রেমে ছোট্টবেলা 9 বছর বয়স থেকে পাগল ছিলাম আমি যখন নবীর প্রেমে নবী নবী কইরা সারা রাত পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকতাম আমার মা ডাক দিয়া কইতো ইয়াহিয়া তোর নবী তো মদিনায় আর তুই কেন ঘরের মধ্যে বইয়া বইয়া ডাকতাছস আর আমি আমার মায়ের কথা শুনা বলতাম মা আপনি বলতেছেন আমি কেন নবী নবী কইরা কান্দি কিন্তু আমার মা যেদিন আমারে বলছে নবী নবী কইরা কান্দিস না রে ইয়াহিয়া আমি ওই দিন রাত্রবেলা আমার নবী মুস্তফার দিদার পাইছি সুবহানাল্লাহ জোরে কয় না ওই ইয়াহিয়া তুমি কিভাবে নবীর দিদার পাইলা ইয়াহিয়া একটা ডাক দিয়া কয় জগতের মানুষ ডাকার মতো আমার নবীর যদি ডাকতে পারো আমার নবীর রওজা মুবারকের মধ্যে থাকে না আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী হইল ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবীরে আশেকগণ জবান কইরা যদি ডাকতে পারে আমার নবীর হাকিকতের সুরুত লইয়া আমার নবী উম্মতের সামনে হাজির হইয়া যায় হাইয়া গিয়া একটা ডাক দিয়া কয় আম্মা গো ও আমার মা গো
আমার 9 বছর বয়সে যখন আমি আমার দয়াল নবী নবী কইরা ডাকি গো আপনি আম্মা জান বলেছিলেন আমি যেন নবী নবী কইরা না ডাকি রাত্রবেলা ঘুমায়া থাকি কিন্তু আমি রাত্রবেলা ঘুমাই নাই আমি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার নবীকে দেখার জন্য কান্দি আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাক রব্বুকা মাকামাম মাহমুদা বলেন হাবিব ও মায়ার নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর এই তাহাজ্জুদের নামাজ আপনি নবীর জন্য খাসুল খাস করা হয়েছে আর যদি আপনি তাহাজ্জুদের নামাজে পড়া আপনার উম্মতের জন্য কান্দেন গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীকে মাকামে মাহমুদ তথা প্রশংসার স্থান দান করবে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের লাভটা কি হইব আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার উম্মতরা যদি আপনি নবী নবী করে কান্দে আপনার উম্মত যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বিপদ আপদ রোগের মধ্যে পড়া কান্দে গো ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার উম্মত চোখের পানি মাটির মধ্যে পড়তে দেরি গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে তার মনের প্রত্যেকটা আশা পূরণ করে দিবে বলে সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইয়াগিয়া রহমাতুল্লাহি আলাই ওনার মা যখন নারে নিষেধ করলো উনি বলেন আমার মা যেদিন নিষেধ করছে ওই দিন আমি আমার আল্লাহ পাকের দরবারে নবীরে দেখার লাগিয়া কাঁদছি আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দিদার মুস্তফা দিয়া দিছে আমার বয়স 28-29-30 বছর বয়স হইছে আমারে সবাই বড় একজন আল্লাহর ওলি নামে চিনে আমার যখন আল্লাহর ওলি নামে চিনে গো ওই সময় আমি ইয়াগিয়া দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার মা বাবার খেদমত করার পরে আমি মানুষের কাছ থেকে 100,000 দেড় হাম হাওলাত করছি 100,000 দেড় হাম হাওলাত কইরা আমি আমার এলাকার গরিব মানুষের দান করছি হাওলাত করে ওই টাকাগুলা দিয়া আমি আমার এলাকার দরবেশ ছিল কিছু মানুষ এবাদত করত টাকা পয়সার পেছনে দৌড়াইতো না আমি তাদের জন্য টাকা পয়সাগুলা ব্যয় করলাম কিন্তু ব্যয় করার পরে আমার মনের ভিতরে একটা আশা ছিল আমি টাকা পয়সাগুলা ব্যয় কইরা কোনো লাভ না কিন্তু হঠাৎ করে আমার নবী একদিন ঘুমের ঘরে স্বপ্নে আইসা দাঁত দিয়া কয় ও ইয়াহিয়া যেই টাকাগুলা নবীর প্রেমে আসে গনকে তুমি দিতাছো এবং তুমি খরচ কইরা তুমি ইয়াহিয়া তো সাধারণ কাজ করো না কবরে যাওয়ার পরে আমি নবীর দিদার রাস্তা বাহির করলা ও গো দয়াল নবীজি আপনি নবীর দিদার রাস্তা বাহির করলাম কত আশেক নবী নবী কইরা কান্দে আপনি নবী আজকে আমার দেখা দিলেন ও মায়ের নবী গো 100,000 দেড় হাম খরচ করলাম কিন্তু আমার মনের মধ্যে আশা রাজা বাদশারা তো 100,000 দেড় হাম পাও না আমি এই টাকাগুলা কেমনে পরিশোধ করতাম নবী গো আমার নবী ডাক দিয়া কইয়া গিয়া তুমি আর দেরি কইরো না তুমি এখান থেকে ইরাকের জমিনের মধ্যে চলে যাও ওইখানে গেলে দেখবা তোমার এই এই টাকাগুলা পরিশোধ করবা তুমি 100,000 টাকা দিয়া কিন্তু তোমার জন্য একজন আশেক আমি নবীর পাগল নবীর আশেকা সেই ব্যক্তি তোমার লাগিয়া 300,000 দেড় হাম লইয়া দাঁড়াইয়া রইছে আরো জোরে কয় না সুবহানাল্লাহ ইয়াহিয়া ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি সত্যি কি আপনি এমন কথা বললেন কিন্তু আমি যদি ওই পথে যাই লোকটার নামটা কি আপনি নবী কি আপনার ওই লোকটার পরিচয় দিবেন নি আমার নবী ডাক দিয়া কইয়া গিয়া আমি তার পরিচয় তোমারে দিব না কিন্তু তোমারে আদেশ হইল তুমি এখান থেকে যাওয়ার পরে যতগুলা সমূহনি পাইবা যতগুলা মানুষের ভিড় পাইবা ওই জায়গার মধ্যে যায় আমি নবীর শান ও মানের আলোচনা করবা যখন তুমি এই আলোচনা করবা মানুষগুলা খুশি হইয়া তোমার দান করবে এমন 100,000 নয় একজনে তোমার 300,000 দেড় হাম দান করবে
আল্লাহর ওলি হযরত ইয়াহিয়া ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মানলাম আপনার কথা গ্রহণ করলাম আমার 1 লক্ষ দিরহাম দান করবে নবী গো ঠিক আছে আপনি আমার কথা গ্রহণ করলাম আপনার কথা আমি গ্রহণ করলাম ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাই একটা দৌড় মেরে তার মার কাছে যায় ডাক দিয়া কয় আম্মু গো ও আমার মা জননী আপনি কি একটা খবর জানেন নি আমি 1 লাখ টাকা খরচ করলাম 1 লাখ দিরহাম খরচ করলাম ওই টাকার জন্য আমার মাথা বড় নষ্ট হইয়া গেছে ও মা আমারে তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা খবর দিয়া দিছে আমি ওই ইরাকের জমিনে শাম দেশের মধ্যে যাইতাম ওইখানে গেলে আমার একজন 3 লক্ষ দিরহাম দিব আমার নবী বলছে যাইতে যাইতে ওয়াজ করার জন্য আমার নবীর শানের আলোচনা করার জন্য আম্মা আপনি মা আমারে কেমন আদেশ করেন মা একটা ডাক দিয়া কয় ইয়াহিয়া ইবনে মাজো ও আমার সন্তান আমি মা তোমার অনুমতি দিয়া দিলাম যদি আমার নবী আয়েশা তোমার ডাক দিয়া কয় সন্তান যাও 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 আমি তোমার একটা অনুমতি দিলাম ওই 3 লক্ষ দিরহামের জন্য তুমি ইরাকের দেশে চলে যাও ইরাকের দেশে যখন রওনা করছে যাওয়ার সময় অর্ধেক পথে হযরত ইয়াহিয়া মাদ রাহমাতুল্লাহি আলাই ওয়াজ করা শুরু করে দিয়েছে ওয়াজ করতে করতে এমন সুন্দর ওয়াজের একটা ভয় লাগাইছে নবীর পাগলের লাভ দিতে দিতে হঠাৎ কি অক্সিজেন হারা জ্ঞান হারা হইয়া যায় অনেক মানুষ ইন্তেকাল করে প্রথম দিন প্রথম সময়তে যেখানে নবীর প্রেমের ওয়াজ করতেছে ওই জায়গায় একদিনে আল্লাহ আল্লাহর রাসূলের এশকের আলোচনা শোনার পরে 10 জন মাতাল হইয়া মাথাটা পাগলের মতো হইয়া ইন্তেকাল করেছে ওই সন্তানের মা বাবা আয়েশা ডাক দিয়া কইয়া দিয়া কেমন আলোচনা শুনাইলা কয় আমি যখন তাদের সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনাইলাম জান্নাত এবং জাহান্নামের আলোচনা শোনানোর পরে তারার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের এত ভয় লাগা গেছে গো তারা এই জন্য ইন্তেকাল করছে ও মা আপনি চিন্তা করবেন না যারা যারা মাওলার প্রেমে মারা যায় তারারে আমার আল্লাহ একটা ঠিকানা দিছে গো ওই ঠিকানা হইল ফাদা খালাল জান্নাতা তারা মরণের পরে কবরে গেলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জবান খুলে ধরে বলি আল্লাহু আকবার আল্লাহর ওলি ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাই আমার নবী বলছেন ওয়াজ করার জন্য ইরাকে যাইতো খরচ করছে 1 লাখ দিরহাম কয় লাখ দিরহাম 1 লাখ নবী কইছে পাইবা কয় লাখ আরো জোরে কয় লাখ 3 লাখ 3 লাখ পাইবো এই আশা কইরা সামনের দিকে যায় যাইতে যাইতে একবার ওয়াজ করছে ওয়াজ করার মাধ্যমে 10 জন মানুষ ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে হঠাৎ এলাকার মানুষ ডাক দিয়ে কয় ও ইয়াহিয়া আপনি কেন এই এলাকার মধ্যে আছেন আপনি তো কোনোদিন এই এলাকার মধ্যে আগমন করেন না কেন আপনি আছেন গো উনি ডাক দিয়ে কয় আমি আসার কারণ হইল আমি 1 লক্ষ দিরহাম আমার নবীর প্রেমে খরচ কইরা পালাইছি আর খরচ করার কারণে আমার দয়াল নবী আমারে বলছে আমারে নাকি মানুষ 3 লক্ষ দিরহাম সহযোগিতা করবে একজন দ্বারা কয় আমি আপনারে 50,000 দিরহাম দিব আরেকজন দ্বারা কয় আমি আপনারে 80,000 দিব আরেকজন দ্বারা কয় আমি আপনারে 1 লক্ষ দিব ইয়াহিয়া একটা ডাক দিয়া কয় আমি তো 1 লক্ষ 80,000 এতজনের তাইকা ফাইতাম না আমার দয়াল নবীজি আমারে ডাক দিয়া বলছে একজনে আমারে 3 লাখ দান করব এই জন্য আমি এখানে ওয়াজ করলে কোনো হেদায়েত হইবে না আমি সামনের দিকে চলে যাই যাইতে যাইতে হাজীগঞ্জ বাজার থেকে গেছে আলীগঞ্জ বাজারে আলীগঞ্জ বাজারে ওয়াজ শুরু করছে ওই জায়গায় 25 জন মারা গেছে আরেকজন কয় আমি 1 লাখ দিমু আরেকজন কয় আমি 50,000 আরেকজন কয় আমি 2 লাখ দিমু 3 লাখ টাকা দেওয়ার মতো কেউ রাজি হয় না এবার ইয়াহিয়া কয় এডো কামের জায়গা না এবার ওইখান থেকে গেছে কালিয়াপাড়া সমুনি কালিয়াপাড়া সমুনি যাওয়ার পরে আরেকজন দাঁড়ায় ওয়াজ করতেছে ওই জায়গায় 50 জন মারা যাওয়ার পরে যাইতাছে আরো দূরে জগৎপুর যাওয়ার পরে ওয়াজ করতেছে আরেক তু যাওয়ার পরে ওয়াজ করার পরে মরে 60 জন মরতে 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 এত পাগল মারা যায় পুরা এলাকার মধ্যে খবর হয়ে গেছে ইয়াহিয়ারে কোন জায়গার মধ্যে ওয়াজ করতে দেওয়া যাবে না কেন গো কেন ওয়াজ করতে দেওয়া যাবে না কয় সেই যে জায়গায় ওয়াজ করে মানুষ তো হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ তো মাওলার প্রেমে পাগল হইয়া
মারা যায় কয় কেন মারা যায় বলো না কেন মারা যায় তুমি কেমন ধরনের ওয়াজ করো কয় আমি যখন ওয়াজ করা শুরু কইরা দে আমার ওয়াজের মধ্যে মাওলার ইশকের প্রেমের আগুন জ্বলে ওঠে আমি যখন ওয়াজ করা শুরু করি আমি জাহান্নামের ভয়াবহতা আলোচনা করি করার সময় মানুষ পাগল হইয়া যায় আমি যখন বলি জাহান্নামে এত কঠিন শাস্তি প্রদান করা হইব ওই কঠিন শাস্তির কথা মনে কইলে আল্লাহর পাগলরা ইন্তেকাল কইরা মারা যায় এটা কোন আমার দোষ না আর আমি ওয়াজ করার অনুমতি আপনি নিষেধ করলো আমি বেশি করে ওয়াজ কইরাম কয় কেন গো কয় আপনার বাদশাহির চাইতে আমার নবীর বাদশাহি আরো বেশি বড় আমার নবী কইছে ওয়াজ করবার লাগা আমি তো আপনার কথা মানতাম না নবীর কথা মাইন্নাম এলাকার মানুষ ইরাকের বাদশার কাছে যাইয়া খবর দিছে বিচার দিছে যাইয়া ডাক দিয়া কয় বাদশাহ ও আমার বাদশাহ আপনি কি জানেননি হযরত ইয়াহিয়া মা যেমন আলোচনা করা শুরু করছে আলোচনা করতে করতে এলাকার মানুষে মাইরা ফালাইতাছে মানুষ তো আজকের পাগল হইয়া মারাও যায় কিন্তু ইয়াহিয়া কেন এই কাজটা করে বলো না কয় তারে বলে আমার নবী আদেশ দিছে আর আদেশ দেওয়ার কারণে এই ব্যক্তিটা এমন আলোচনা শুরু করছে এবার ইয়াহিয়ারে ডাক দিয়া কই ও ইয়াহিয়া তুমি কেন এমন ওয়াজ করতাছো উনি ডাক দিয়া কয় আমি তো এমন কোন নরমাল ওয়াজ করি না আমি তো মানুষ মরার মতো কোনো ওয়াজ করি না আমি আমার নবী মুস্তফার আদেশে জাহান্নামের ওয়াজ করি নবী মুস্তফার আদেশে জান্নাতের ওয়াজ করি দুনিয়া লোভ দুনিয়ার অহংকার ছাড়ার ওয়াজ করি আমি এই ওয়াজ করলে কেউ যদি মইরা যায় আমার কোনো দোষ নাই রাজা কয় কেন ওয়াজ করো কয় আমার নবী কইছে কয় আমার নবী তোমারে কি কইছে কয় আমি 100,000 দেরহাম জরিমানা লাগাইছি আমি ওই 100,000 দেরহাম পরিশোধ করার জন্য যখন আল্লাহর দরবারে কান্না করলাম আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয় আমার নবী বলছে একজন মানুষ আছে আমার 300,000 দেরহাম দিব বাদশা জিজ্ঞাসা করে কে সে তার পরিচয় কি কয় আমার নবী আমারে এইটা কইছে না আচ্ছা বলে একজনে 300,000 দান করব কেউ কইছে নাম কইম সারা লেখা 300,000 কইয়া বাইরে গেছে 300,000 কি আপনি পাওনের আশঙ্কা আছে নি পাওনের আশঙ্কা আছে নি যদি সেক্রেটারি কই লেখছি রাম মনে নাই নাম কিতা পাইবেন নি টাকা আমার নবী কইয়া দিছে 300,000 দিব নাম কইছে না বাদশা কয় আসলে যেটা পাগল তারে তীরের মধ্যে ঝুলানোর চিন্তা কর তারে মারতে হবে তারে ভালোভাবে রাখা যাবে না এবার বাদশা তারে মারার জন্য যখন একটা শুলের মধ্যে চড়াইতে নিছে ওই শুলের মধ্যে সরানোর সময় বাদশার মাইয়া মাদ্রাসাতে পড়ালেখা করত মাদ্রাসা থেকে যখন বোরার ফিটে কইরা ওই ফাঁসির মঞ্চর সামনে দিয়া যায় বাদশার মাইয়া চেহারাটার দিকে তাকিয়া দেখতাছে এত সুন্দর একটা নুরানি চেহারাওয়ালা ছেলে কিভাবে ফাঁসির মঞ্চে দাঁড়াইলো আমার বুঝে আসে না বাসার মাইয়া তার দিয়ে তাকে দেখে এইটা তো আর কেহ না গতকালকে রাত্রবেলা আমি যখন নবী নবী কইয়া কান্দলাম আমার নবী যে আমার ঘরে আইসা আমার বলছে 300,000 টাকা দান করতে আরে নবীর পিছনে যেই লোকটা ছিল এডাই তো ওই পাগলটা মাইয়া দা গোড়ার তাইকায় একটা লাভ দিয়া যায়া ডাক দিয়া বলে আব্বু গো ও আমার বাবা যা কোন ছেলেটারে আপনি লটকাইলেন তার দোষটা কি কয় সে এমন আলোচনা করে তার ওয়াজের কারণে মানুষ মারা যায় আব্বা গো এই লোকটা কোন সাধারণ লোক না এই লোকটা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম একজন লোক গো আব্বা ওই ছেলে হযরত ইয়াহিয়ার মনটা বড় খুশি হইয়া গেছে ওই ছেলে একটা ডাক দিয়া কয় আল্লাহ গো যার কেউ নাই তার পিছনে তুমি আল্লাহ আছো আর আল্লাহ তুমি যে তার পিছনে আছো এটার কোনো সন্দেহ নাই ওই ইয়াহিয়া কান্না করতে করতে বেহুশ হইয়া গেছে মাইয়া ডাক দিয়া কয় আব্বা তারে আপনি পাশের কাস্তের মধ্যে ঝুলাইয়েন না আগে আমার কথা শুনেন রাজার মাইয়া কথা বলছে রাজার কাছে মায়া লাইগা গেছে বাদশা একটা
ডাক দিয়া কয় মা কেন নামাইতাম কয় না বাবা পিতার তারি তার নামান বাচ্চার মনে বড় মায়া বাচ্চা যে ডাক দিয়া কয় তাড়াতাড়ি তার নামাইয়া দি মাইয়া বাচ্চার কদমে পড়া ডাক দিয়া কয় ও আমার আব্বা জান এই লোকটার চেহারাটা দেখেন কত সুন্দর আমার নবী বলছে তারে 3 লাখ দেরহাম আমি দান করতাম আমি তারে 3 লাখ দেরহাম দান করার জন্য প্রস্তুত কেন তুমি প্রস্তুত হইয়া রইছো কই এই লোকটার চেহারাটা যখন আমি আমার নবীর দিদারের সময় পাইছি আমার নবীর দিদারের সময় পাইছি আমি মনে মনে চিন্তা করলাম লোকটার চেহারা এত সুন্দর এত সুন্দর নূরানি চেহারা আর লোকটাই আমার নবীর খাদেম আমি যদি এমন একটা লোকরে বিয়া করতাম পারতাম আমার আব্বা আমার কলিজা ঠান্ডা হইত আমি এমন একটা স্বামী পাওয়ার জন্য কান্না করতাম লাগছিলাম আর আমার নবী স্বপ্নে আইসা লোকটার দেখা আমার দিয়া দিছে আমার নবী কইছে তারে 3 লক্ষ দেরহাম সহযোগিতা করার জন্য আমি আমার নবীর কথা শুনছি আমার নবী কইছে সে আমার দরজার ভিতরে আইব আব্বা আমার দরজা আইছে আমি চিন্তা করছি না নবীর একটা পাগল রে এত কষ্ট করে আমার সামনে দাঁড় করাইব ও আব্বা জান আপনি তারে ফাঁসি দিয়েন না তারে ফাঁসি দিয়েন না আব্বা কয় তোরে ফাঁসি দিতাম না কি করতাম বলস না আরে যদি ফাঁসি না দেয় এলাকার মানুষ আমার প্রতি খেপা কয় না না আব্বা এমন একটা সুন্দর ফোলা এমন একটা ফরেজগার ফোলা ও কাশিমপুরের যুবক তুই মনে করস তোর চুলের স্টাইল রাতা কাইটিনের রং করলে কালার করলে তোর পিছনে মাইয়া পাগল হইব আল্লাহর কসম চুলের স্টাইল করা ফোলার আরে তো বালা কোনো মাইয়া পছন্দ করবে না কোরআন সুন্নার পাগল কোন মাইয়া পছন্দ করবে না কাশিমপুরের যুবক ওই মাইয়া পছন্দ করুক আর না করুক একটা কথা তোরার কাছে বইলা দিয়া যায় তুই এমন খারাপিয়তের মাধ্যমে যেই মাইয়ারে বিয়া করবি ফ্যান কইরা আমি জানি ফরেজগার কোন মাইয়া তোরে ফ্যান কইরা বিয়া করত না আর তোরে যেই মাইয়া বিয়া করব সেই মাইয়া কোনদিন প্রেম করার পেছনে ঘুরত না ও যুবক ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা ইনকাম করো তুমি মাইয়ার পিছনে ঘুরা লাগবে না মাইয়া তোমার ঘরের সামনে আইসা দাঁড়াইয়া থাকবো বেড়া আরে বেড়া কিসের বাহাদুরি করো শামিম দাদার দিকে তাকাস না বড় আলেমের কথাই বা বাদ দিলাম আমি ছোট গুনাগার হইতাম পারি রে বাবা আমার গুনা বেশি থাকতে পারে কিন্তু দুনিয়ার জমিনে যত রঙের চলাফেরা করি না কেন প্রাইভেট কারে চড়ি না কেন ফাঁসটা মাদ্রাসা কুমিল্লা শহরে আছে থাক কোনো অসুবিধা নাই বড় মসজিদে ইমামতি থাক কোনো অসুবিধা নাই শুধু শামিম দাজার এই মুখের দুই একটা কথা শুই না কত লন্ডন প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয় আমেরিকার প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয় আমি চিন্তা করছি লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসীর মাইয়া বিয়া করতাম না যেই মাইয়াটা বিয়া কইরা ওইটা হইব আল্লাহ ওয়ালাই একটা মাইয়া জোরে কোন ঠিক কিনা আরে কেন রে যুব কেন আল্লাহ ওয়ালা মাইয়া বিয়া করবি তুই যখন মারা যাইবি তোর মা বাবার খেদমত করার লাগিয়া অন্য কোন মাইয়া যেই মাইয়া মার্কেটে মার্কেটে ঘুরে রে ওই মাইয়া তোর মা বাবার খেদমত করবে না তুই বুড়া হইলে তোর খেদমত করব না আর যেই মাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হইয়া ঘুরে গো ওই মাইয়া কোনদিন তোর মা বাবার মনের মধ্যে আঘাত দিত না আমি যদি কে চাই আমার মায়ের মতো আপন কে গো দেখি না মায়ের মতো না বলে আমি যদি কে চাই আমার মায়ের মতো আপন কে গো দেখি না মায়ের আরো জোরে বলে মায়ের মত না সন্তান যদি যায় বিদেশে মায়ের বুক কান পাটে দুঃখে গো আমি জানি না
এই কাশিমপুরের কত ফুলাবান বিদেশে বিদেশ থেকে মা ফিরে টাকা পাঠাইছে ওই ফুলাবানগুলার মা বাবার মনটা দয়জিয়া খুশি হইয়া গেছে আরে ও মা ও সন্তানের বাবারা তোমার সন্তান বিদেশে তোমার নাতিপতিরা বিদেশে দোয়া করবা আল্লাহর কসম তোমার দোয়ার কারণে তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকবো বিদেশিরা এত কষ্ট করে বিদেশে যাইয়া খানার ঠিক থাকে না খানার সময় ঠিক থাকে না তোমরা তো গরুর গোস্ত মুরগির গোস্ত ফুলার কামাইয়ের টাকা দিয়া খাও কিন্তু ফুলা গরুর গোস্ত মুরগির গোস্ত পায় না শাক সবজি ডাল দিয়া খায় পরিবার এলাকার মধ্যে বালা থাকবো এই জন্য মার মনদার মধ্যে শান্তি লাগে না আম্মুজি আপনার সন্তান বিদেশে আপনার স্বামী বিদেশে স্বামীর কাছে কোনো কিছু চাইতে বড় চিন্তা কইরা চাইয়েন স্বামীটা নিজে না খেয়ে টাকা পাঠায় ওই স্বামীর টাকা পয়সা খরচ করতে চিন্তা কইরা কইরেন ও আমার কাশিমপুরের যুবকের দল তোরার বাবা যদি বিদেশে থাকে বাবার কাছে মোবাইল চাইতে দেরি করস না কিন্তু তুই কি জানস নি তোর বাবা কত কষ্ট কইরা মোবাইল গুলা তোরে পাঠায় নিজের রক্তরে ফানি কইরা তোর লাগা পাঠায় ওই বাবা এত কষ্ট করে যদি তোমরা সন্তানের এত কষ্ট দেখতা কোনোদিন বলতা না টাকা পাঠাও বলতা বাবা তুমি ঘরে আইসা বইসা থাকো আর যেই সন্তানের যেই সন্তান বিদেশে ওই সন্তানদের মার মনের মধ্যে শান্তি নাই এই জন্য আশেক ডাক দিয়া কয় পুত্র যদি যায় বিদেশে মায়ের বউ কান পাতে দুঃখে গো ও সেই মায়ের মতো তোমা তোমায় আর তোকে করে না মায়ের মতো না বলে আমি যেদিকে চাই আমার মায়ের মতো আপন কে দেখি না মায়ের মতো না একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার হে আমার আজকে কাশিমপুরের বন্ধুরা ও যুবকের দল তাইলে বিয়া করবা তো বিয়া করবা এমন একটা মাইয়া বিয়া করবা যেই মাইয়া সকালবেলা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করব যেই মাইয়া তোমার মা বাবার খেদমত করতে পারবো যেই মাইয়া কোরআন শিখতে পারে পড়তে পারে যদি এমন এই কাশিমপুরের যুবকেরা নিয়ত করে বিয়া করতে যায় মাইয়া কোরআন শরীফ পড়তে পারে কিনা যাচাই করে মাইয়া মা বাবার খেদমত করতে পারে কিনা যাচাই করে মাইয়া দুনিয়াতে ভালোভাবে ইসলামী মোতাবেক চলতে পারে কিনা চিন্তা করে তাইলে কোন এলাকার মধ্যে মাইয়ারে কোরআন শিক্ষা দন সারা রাখতো না আর কোন মাইয়া বিয়া বহনের ডরে কোরআন তেলাওয়াত আগে তাড়াতাড়ি করে শিখবো কথা বলেন না বাবা ঠিক কিনা বাবারা বন্ধুরা আমার বাসার মাইয়ার কথা মনে আছে বাসার মাইয়া ওই আব্বার ডাক দিয়া কই আব্বু গো ও আমার আব্বুজি আপনার কাছে আমি জানতে চাই মনোযোগ দিয়া শুনবার বাসার মাইয়া ডাক দিয়া কই বাবা গো আপনার কাছে জানতে চাই আপনি কি তারে আপনি সাইরা দিবেন নি কই সালে তো সে আবার পাগলামি করব কই আমি তার 3 লক্ষ দেরহাম দান কইরাম 3 লক্ষ দেরহাম দান করার সঙ্গে সঙ্গে গো ওই ছেলেটা পাইছে কিন্তু ছেলেটা তো এখনো বেউস হইয়া পড়া রইছে বাসা তাড়াতাড়ি নামাইয়া মুখের উপরে পানি দিয়া দিছে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাসাটার সামনে থাইকা যখন হযরতে ইয়াহিয়া দাঁড়াইয়া গেছে গো দাঁড়াইয়া ডাক দিয়া কয় আপনি আমারে আর কষ্ট দিয়েন না কান্দাইয়েন না কেন কান্দাইয়েন না কয় আমার নবী আমারে কইছে আমার 3 লক্ষ টাকা দেওয়ার মতো লোক পাইয়া গেছি কে সে আমারে বলো না কয় আপনার লগে দাঁড়াইয়া রইছে আপনার সুন্দরী রমণী যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা করে না 5 ওয়াক্ত নামাজ পড়ে আওয়াবিন পড়ে এশরাক পড়ে তাসবির নামাজ পড়ে এই মাইয়ারে আমি বিয়া করতাম আমার নবী কইয়া দিছে বাদশা কয় পাগলা কয় কি আমার মাইয়ারে বলি বিয়া করব মাইয়া কয় 3 লাখ টাকা তোমারে দিমু 3 লাখ টাকা লইয়া যাইবা আর সঙ্গে তুমি আমারে লইয়া যাইবা কয় বাদশা ডাক দিয়া কয় আম্মু গো আপনি বুঝি আমারে ফালাইয়া চইলা যাইবেন কয় মা গো মা ও আমার মা
গো তুই আমারে পালাইয়া যাইস না কই আব্বা যদি আপনি মরনের পরে আমি মাইয়ার সঙ্গে জান্নাতে থাকতে চাই আপনি আমারে ছাইরা দেন আব্বা কই কেমনে এটার গ্যারান্টি দিলা কই গ্যারান্টিটা কোনো সাধারণ কিছু না এই মাওলা এই গ্যারান্টিটা কোনো সাধারণ কিছু না একটা কথা মনে রাখবা যদি আপনি আমারে এই আল্লাহর ওলির সঙ্গে বিয়া দেন এই আল্লাহর ওলি একজন জান্নাতি এই আল্লাহর ওলি জান্নাতে গেলে আমি যদি ওলির বউ হই আমিও তো জাহান্নামে যাইতাম না আমিও তো তার লগে জান্নাতে যামু আর আব্বা আমি আপনার মাইয়া হইয়া জান্নাতে গেলে একা একা থাকতাম না আমার বংশ বুনিয়া যারা আছে তারা আরে লইয়া জান্নাতে যামু তাহলে আপনারা জোরে বলেন এমন মাইয়ার দরকার আছে না নাই সাংসারিক আমলওয়ালা ছেলের দরকার আছে না নাই মাইয়া বিয়া দিতে চিন্তা কইরা দিবেন মাইয়া বিয়া দিতে চিন্তা কইরা দিবেন আর ফুলাফাইন বিয়া করতে দেবা চিন্তা কইরা যাইও আমি একটা কথা তোমাদের কাছে আবদার করে বলে দিয়ে যাই আপনাদের কাছে আবদার করে বলে দিয়ে যাই একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার ছেলেদারে একটা ভালো করে বিয়ে করান আপনি বুড়া হইলে আপনার ছেলের বউ আপনারে বুড়া কালে যত্ন করব ছেলে মেয়ে করা লাগবো না পুতের বউ আপনার যত্ন করব আর যদি ফুলারে বিয়া করানোর সময় 3 লাখ দিয়া লইয়া ফুলারে বেচা না আল্লাহর কসম ফুলার বউয়ের থেকে খেদমত আপনি আশা করতে পারেন না সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন